ক্লাস 10 এর ছেলে মেয়েরা সবাই সুস্থ আছো? আজকে তোমাদের আলোচনার বিষয় বায়ুর উষ্ণতা তারতম্যের কারণ। বায়ুর উষ্ণতা তারতম্যের কারণ। পৃথিবীতে সমস্ত তাপে উচ্চ সূর্য, কিন্তু পৃথিবীর সব জায়গা উষ্ণতা কিন্তু সমান নয়। কোথাও বেশি, কোথাও মাঝারি, কোথাও একদম ঠান্ডা। তাহলে পৃথিবীর বিভিন্ন স্থানে উষ্ণতা যে তারতম্য, তার কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ এবং কিছু মানবীয় কারণ, যেগুলোকে বলে উষ্ণতা নিয়ন্ত্রকও বলে বা উষ্ণতা তারতম্যের কারণও বলে। যে সমস্ত কারণগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাদের মধ্যে উল্লেখযোগ্য হল অক্ষাংশ। অক্ষাংশ হচ্ছে বায়ু উষ্ণতা তারতম্যের অন্যতম প্রধান কারণ। বায়ুর উষ্ণতার গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক তাহলে অক্ষাংশ। বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার পরিমাণ হ্রাস পায়, কারণ আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে সূর্যকিরণ লম্ব হয়ে পড়ে, ক্রমশ উত্তর দিকে এবং দক্ষিণ দিকে সূর্যকিরণ তীজ হয়ে পড়ে, আবার মেরু অঞ্চলে অতি তীজ পাবে। একদম অক্ষাংশ ভিত্তিতে বললে 37 ডিগ্রি পর্যন্ত অঞ্চলে কোনো না কোনো দিন লম্ব হয়ে পড়ে, 37 থেকে 67 পর্যন্ত অঞ্চলে তীজ হয়ে পড়ে এবং 66 থেকে 90 ডিগ্রি অঞ্চলে অতি তীজ হয়ে পড়ে। তাহলে এই যে উষ্ণতার তারতম্য অক্ষাংশ ভিত্তিতে হচ্ছে, তার ফলেই দেখা যায় যে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার পরিমাণ সবচেয়ে বেশি, ক্রমশ উত্তর দিকে বা ক্রমশ দক্ষিণ দিকে গেলে বা মেরুর দিকে গেলে উষ্ণতার পরিমাণ কমতে থাকে। এবং সেটা নির্দিষ্ট হিসাব আছে যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড অক্ষাংশ বৃদ্ধিতে 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে। এখন এই কারণেই দেখা যায় যে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ অবস্থিত ব্যাংকক, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, আর 36 ডিগ্রি উত্তর অক্ষাংশ অবস্থিত চীনের রাজধানী বেজিং। দেখা যায় যে অক্ষাংশগত পার্থক্যের কারণে সব সারা বছরের গড় তাপমাত্রার এখানে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের পার্থক্য সবসময় হয়, অর্থাৎ 12 ডিগ্রি সেন্টিগ্রেড ব্যাংককে উষ্ণতা সব সময়, মানে বার্ষিক উষ্ণতার পরিমাণ, বার্ষিক উষ্ণতার পরিমাণ ব্যাংককে বেশি বেজিংয়ের চেয়ে। তাহলে অক্ষাংশ পরিবর্তনের কারণে উষ্ণতা পরিবর্তন প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে উচ্চতা। আচ্ছা কেন হয় একটু বলে দেওয়া ভালো যে অক্ষাংশের ভিত্তিতে কেন পরিবর্তন হয়। আমরা বলছিলাম যে সূর্যরশ্মির প্রথম কোণে পার্থক্য, মানে সূর্যকিরণ দেখা যায় যে লম্বভাবে পড়লে নির্দিষ্ট পরিমাণ সূর্যকিরণ নির্দিষ্ট জায়গাতে লম্বভাবে পড়লে যে পরিমাণ উষ্ণ করতে পারে, দেখা যায় তীজভাবে পড়লে তার চেয়ে অনেকটা কম উষ্ণ করতে পারে। কারণ লম্বায় পতিত রশ্মি কম বায়ুমণ্ডল ভেদ করে আসে এবং কম জায়গায় ছড়িয়ে পড়ে, কিন্তু তীজভাবে পতিত রশ্মি বেশি বায়ুমণ্ডল ভেদ করে আসে এবং বেশি জায়গায় ছড়িয়ে পড়ে, সেজন্য কম উষ্ণ করতে পারে। আর একটা দ্বিতীয় কারণ হচ্ছে দিন রাত্রির পার্থক্য। দিন রাত্রির পার্থক্য কি হয় না, দিন রাতের হাসবি হলে দেখা যায় যে পৃথিবীর তে তাপের তাপ গ্রহণ এবং পার্থিব তাপের যে বিকিরণ ঘটে তা সেটা সমান হয় না, যার ফলেও উষ্ণতা তারতম্য হয়। তাহলে দিন রাতে যে দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি এটাও হচ্ছে মানে তাপে তারতম্যের কারণ, ফলে অক্ষাংশগতভাবে কম অক্ষাংশে বেশি উষ্ণ হয় আর বেশি অক্ষাংশে কম উষ্ণ হয়। এটা অক্ষাংশগত কারণ। দ্বিতীয় হচ্ছে উচ্চতা। উচ্চতার ক্ষেত্রে দেখা যায় যে ভূপৃষ্ঠ সংলগ্ন যে স্তর আমরা জানি সে স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। একদম নিচের স্তর ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 18 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত ট্রপোস্ফিয়ার, সে ট্রপোস্ফিয়ার স্তরে দেখা যায় যে
উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার পরিমাণ কম হয় এবং এটা নির্দিষ্ট হিসাবে যে 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে যদি 1000 মিটার উচ্চতা বৃদ্ধি পায় তাহলে উষ্ণতা পরিমাণ 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড কম হয় কমে যায় বা এটা আর হিসাবে বলা যায় 155 মিটার উচ্চতা বৃদ্ধিতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে যায়। একে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক বিধি বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা নর্মাল ল্যাপস রেট বলে। নর্মাল ল্যাপস রেট NORMAL LAPS রেট, একে নর্মাল ল্যাপস রেট সংক্ষেপে শুধু ল্যাপস রেটও বলে। তাহলে ল্যাপস রেটটি কি না, ল্যাপস রেট হচ্ছে আর কিছুই না যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার পরিমাণ কম হয় এবং প্রতি 1000 মিটার সেন্টিগ্রেড উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা পরিমাণ মানে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়, একে বলে নর্মাল লস রেট বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক বিধি। এই কারণেই দেখা যায় যে উচ্চ স্থানগুলো শীতল হওয়া শীতল হয় সেই জন্য সমী উচ্চ সবচেয়ে কম উষ্ণ সবচেয়ে বেশি, মালভূমি অঞ্চল তার চেয়ে কম, আবার পার্বত্য অঞ্চল তার চেয়ে আরও অনেক কম। তাহলে এটা হচ্ছে উচ্চতা পরিবর্তন সাথে উষ্ণতা পরিবর্তন। এই জন্যই দেখা যায় যে দিল্লি তার উষ্ণতা অনেক বেশি কিন্তু এভারেস্টের চূড়ায় সারা বছর বরফ জমে থাকে। এই একই কারণে দেখা যায় যে শিলিগুড়ি শিলিগুড়ির চেয়ে দার্জিলিং শিলিগুড়ি অনেক বেশি উষ্ণতা দার্জিলিংয়ের চেয়ে। আবার এই একই কারণে দেখা যায় আফ্রিকার একটা দেশ উগান্ডা, তার রাজধানীর নাম হচ্ছে কম্পালা, আর দক্ষিণ আমেরিকার একটা দেশ হচ্ছে ইকুয়েডর, যার রাজধানীর নাম হচ্ছে কুইটো। তো দুজনের অক্ষাংশ প্রায় সমান, কিন্তু দেখা যায় যে কুইটোকে চির বসন্তের শহর বলে, তার সেখানে উষ্ণতা পরিমাণ দুজনের অক্ষাংশে একই কিন্তু উষ্ণতা পরিমাণ কুইটো অনেক কম, কারণ যে এখানে উষ্ণতা পরিমাণ কম হয়েছে কারণ ইকুয়েডরের উচ্চতা পরিমাণ প্রায় 3000 মিটার উচ্চতা অবস্থান করছে, সেজন্য মানে এখানকার উষ্ণতার পরিমাণ অনেকটা কম। এখন দেখা যায় যে কিছু কিছু সময় এই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার পরিবর্তন হয় না বা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস না পেয়ে বেড়ে যায়, এই ধরনের অবস্থাকে বলে বৈপরীত্য উত্তাপ। খুব গুরুত্বপূর্ণ জিনিস বৈপরীত্য উত্তাপ, ইনভার্সাল অফ টেম্পারেচার বা বৈপরীত্য উত্তাপ। তাহলে বৈপরীত্য উত্তাপটা কি না, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস না পেয়ে বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলে বৈপরীত্য উত্তাপ। কারণ কেন হয় এই ধরনের ঘটনা না, এই ধরনের ঘটনাটা দেখা যায় সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে, পার্বত্য উপত্যকায়, যেখানে ইউআকৃতি পার্বত্য উপত্যকা সেই অঞ্চলে এই ধরনের ঘটনা বেশি দেখতে পাওয়া যায় যে দিনের বেলায় উষ্ণতা বৃদ্ধি পেল আর রাত্রি হওয়ার সাথে সাথে দেখা যায় যে পার্বত্য উপত্যকার উপরে ঠান্ডা বায়ু, পার্বত্য উপত্যকার উপরে বাতাস শীতল হয়ে পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে। তাহলে শীতল বাতাস পর্বতের গা বেয়ে নিচের দিকে নেমে আসে, ঠান্ডা বাতাস ঠান্ডা বায়ু, তার ঠান্ডা বায়ু যখন নিচের দিকে নেমে আসে কারণ ঠান্ডা বায়ু ভারী হয়, সে অভিকর্ষের টানে ক্রমশ নিচের দিকে নেমে আসে, দুপাশ থেকে এবছর ঠান্ডা বায়ু এবছর ঠান্ডা বায়ু, ঠান্ডা বায়ু ক্রমশ নিচের দিকে নেমে আসছে। ফলে তুলনামূলকভাবে উপত্যকার উষ্ণ বাতাস সে কী হয় না, উপর দিয়ে উঠে যায়, যার ফলে দেখা যায় যে ওই উপরের ঠান্ডা বায়ুটা নিচে নেমে এসে সেই জায়গা দখল করলে নিচের অংশে, যার ফলে দেখা যায় যে উপরের ঠান্ডা বায়ুটার উষ্ণতার পরিমাণ মনে করো 10 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এখানে উপত্যকার উষ্ণ বাতাসটা উপরে উঠে গেছে, সে উপরে উষ্ণ বাতাসটা এখানেও অবস্থান করছে এখানেও অবস্থান করছে, সেই উষ্ণতার কারণে দেখা যায় তার চেয়ে উপরে যে উষ্ণতার পরিমাণ একটু বেশি মানে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পার্বতের আমরা নর্মাল অ্যাসপেক্টে কী দেখেছি যে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে,
কিন্তু এখানে দেখছি যে উচ্চতা বৃদ্ধি হতে উষ্ণতা বেড়ে যাচ্ছে, এই ঘটনাকে বলে বৈপরীত্য উত্তাপ। যার ফলে কি হয় না, পার্বত্য উপত্যকায় দেখা যায় যে এই শীতল বায়ুর উপরে উষ্ণ বায়ু থাকার জন্য পার্বত্য উপত্যকায় দেখা যায় যে ঘন কুয়াশার আস্তরণে ঢাকা থাকে। আমরা যদি দার্জিলিংও দেখতে যাই, কখনো যদি দেখতে যাও, দেখবে যে দিনের বেলায় পার্বত্য উপত্যকাগুলো ঘন কুয়াশাতে আচ্ছাদিত হয়ে আছে। একই কারণে ওই পার্বত্য উপত্যকা দেখা যায় উপত্যকা অঞ্চলে তুহিনের সৃষ্টি হয়। আবার নাতিশীতোষ্ণ অঞ্চলে যেহেতু উপরের দিকে খানিকটা উপরে উষ্ণ বাতাস, মানে এই অঞ্চলগুলো উষ্ণ বাতাস থাকে, সেই জন্য এই অঞ্চলেই তার চাষাবাদ বেশি হয়, এই অঞ্চলে মানুষ ঘরবাড়ি বেশি করে, এটাও এই বৈপরীত্য উত্তাপের কারণেই হয়। এবারে আমরা চলে যাব তৃতীয় নম্বর কারণ। তৃতীয় নম্বর কারণ হচ্ছে জল ও স্থলভাগের বন্টন। জল ও স্থলভাগের বন্টন, জল ও স্থলভাগের বন্টনের ক্ষেত্রে এখানে একটা বিরাট বড় বৈশিষ্ট্য পাওয়া যায়। জলভাগ তাড়াতাড়ি গরম হতে পারে না, ধীরে ধীরে গরম হয়, আবার ধীরে ধীরে শীতল হয়, তার গাহিতার পার্থক্য। আর স্থলভাগ দ্রুত গরম হয়ে যায়, আবার দ্রুত ঠান্ডা হয়ে যায়, যার ফলে এটা দেখতে পাওয়া যায় যে সাধারণভাবে নির্দিষ্ট পরিমাণ সূর্যরশ্মি নির্দিষ্ট পরিমাণ জলভাগের উপরে যদি পড়ে, তাতে যে পরিমাণ উষ্ণ হয়, ওই একই পরিমাণ সূর্যরশ্মি ওই একই পরিমাণ জায়গাতে স্থলভাগের উপরে পড়লে তার চেয়ে তিন গুণ বেশি গরম হয়। তাহলে স্থলভাগের উষ্ণতা পরিমাণ বেশি হয়ে যায়, একই পরিমাণ সূর্যরশ্মি জলভাগের উপরে পড়ে, যদি পড়ে স্থলভাগের উপরে পড়ে, তাহলে দেখা যায় স্থলভাগ বেশি গরম হয়ে পড়ে। এই কারণেই দেখা যায় যে মহাদেশের অভ্যন্তরে গ্রীষ্মকাল বা দিনের বেলা বেশি উষ্ণ হয়, বা শীতকাল বা রাত্রিবেলা আবার বেশি ঠান্ডাও হয়, মহাদেশের অভ্যন্তর দেখতে পাওয়া যায়। এগুলো একই অক্ষাংশে হলেও স্থলভাগের উপরে বা মহাদেশের মধ্যে উষ্ণতার পরিমাণ অনেক বেশি গ্রীষ্মকালে বা দিনের বেলায়, এবং শীতকালে বা রাত্রিবেলায় ঠান্ডা পরিমাণও অনেক বেশি। তাহলে এই ধরনের জলবায়ুকে বলে চরম ভাবাপন্ন জলবায়ু। কিন্তু জলভাগ যেহেতু বেশি তাতে গরম হয় না, বেশি তাতে ঠান্ডা হয় না, তুলনামূলক জলভাগ অনেক বেশি মৃদু ভাবাপন্ন আবহাওয়া থাকে। এই জন্য উপকূলবর্তী অঞ্চলগুলোতে, মানে জলভাগের সন্নিহিত অঞ্চল, সেখানে দেখা যায় যে এক ধরনের সমভাবাপন্ন আবহাওয়া, কারণ সেখানে বেশি ঠান্ডাও হয় না, বেশি গরমও হয় না, তাই সেখানে সমভাবাপন্ন আবহাওয়া দেখতে পাওয়া যায়। এই জন্যই দেখা যায় যে দীঘার তুলনায় কানপুর অনেক বেশি উষ্ণ বা চরম ভাবাপন্ন, গ্রীষ্মকালে সেখানে ঠান্ডাও উষ্ণতা পরিমাণে বেশি কানপুরে দীঘার তুলনায়, আবার শীতকালে কানপুর দীঘার তুলনায় অনেক বেশি ঠান্ডাও হয়। তাহলে জলভাগ এবং স্থলভাগের বন্টনও সেও এইভাবে দেখা যায় উষ্ণতাকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে। আবার যদি রাজ্যবৃত্তি বলা যায়, তার পশ্চিমবঙ্গ কখনো ততটা বেশি গরম উষ্ণ হয় না, মধ্য ভারত অবস্থিত ছত্তিশগড় কি মধ্যপ্রদেশের চেয়ে পশ্চিমবঙ্গের উষ্ণতা কখনো অত বেশি হয় না, বা গ্রীষ্মকালে তত বেশি গরম হয় না, আর শীতকালে তত বেশি ঠান্ডাও হয় না। তাহলে আজকে এ পর্যন্ত, বাকি আবার পরের দিন। ভালো থাকবে, পড়াশোনা করবে, বাই।